Assalamualaikum. আমি মোহাম্মদ সাবরিয়াত হোসেন. আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেসের উপরে এমবিএ করেছি. আমি আমার এক ফ্রেন্ডের থ্রুতে জানতে পারি বিআইএইচআরএম সম্পর্কে এবং আমি দেখলাম ওর জব হচ্ছিল না এবং ও এখান থেকে একটা কোর্স করার পর ওর একটা ভালো জব হয়ে যায়. তো ওর রেকমেন্ডেশনেই আমি বিআইএইচআরএম এ চলে আসি এবং এখানে এসে আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিলেক্ট করি, কারণ আমার সাবজেক্টের সাথে এটার একটা কানেকশন আছে. তো এখানে আসার পরে আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, প্রোক্যুরমেন্ট, এইচআরএম কমপ্লায়েন্স অনেক কিছু সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে পেরেছি, কারণ এখানে আমাদের এক্সপিরিয়েন্সড অনেক টিচার আছেন যারা আমাদেরকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো বুঝতে অনেক হেল্প করেছেন. এবং সবচেয়ে বড় জিনিস এখানে হচ্ছে একটা বড় নেটওয়ার্ক গড়ে ওঠে. এখানে আমাদের যারা আমাদের ক্লাসমেট আছেন তারা বিভিন্ন জায়গায় জব করছেন, বিভিন্ন জায়গায় আছেন, ভালো ভালো জায়গায় আছেন, এবং এখানে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে এই নেটওয়ার্কটা আমাদেরকে আসলে প্র্যাকটিক্যাল লাইফে অনেক হেল্প করে, যেটা আমাদের একটা ভালো কমিউনিকেশন হয়ে দাঁড়ায়. এবং এই কারণে আমি রেকমেন্ড করব বিআইএইচআরএমকে, যাতে এখানে সবাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা আমাদের এখানে চার্টার্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, এই কোর্সগুলো এখানে থেকে অবশ্যই করলে ভালো কিছু করতে পারবে সবাই. ধন্যবাদ.